ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। তুমি না মা, এটা তুমি না। নমস্কার সবাইকে। আজকে এই অনারটা পাওয়া আমার কাছে যে বিশাল একটা ব্যাপার, বিকজ যার মেমরি দিয়ে অ্যাওয়ার্ডটা পাওয়া, মানে রবি ওজা স্যার, হি ইজ আই স্টিল বিলিভ ইজ আইকনিক। আর আজকে আমরা টেলিভিশনে যাই করছি, ওনার থেকে শিখে করছি। সো আই এম ভেরি গ্রেটফুল PFTA যে আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, যে একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে। অ্যান্ড আই ট্রুলি বিলিভ, কিছুক্ষণ আগে আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে, যে আজকে আমাদের চায়ের সাধনদা আর আমার ডিরেক্টর পাভেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত, আমাদের অ্যাক্টার্স, আমাদের টেকনিশিয়ানস, সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলেই কিন্তু এই জায়গায় পৌঁছেছি। আজকে হরগড়ি পাইসিরিয়াল প্রায় 2 বছর কমপ্লিট করতে চললো, আর সেটা শুধু অডিয়েন্সের ভালোবাসার জন্য আর একটা টিম স্পিরিটের জন্য। এখানে আমার এটা বলাটা খুবই জরুরি যে আজকে আমি কাজে ফিরে আসতে পেরেছি থ্যাংকস টু স্টার জলসা, এন্টায়ার টিম অফ স্টার জলসা। আই এম ভেরি গ্রেটফুল টু কৌস্তুভি ঘোষ, তানিয়া, অনিকেতা, অর্প অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ স্টার জলসা, যে 6 বছর পরে আমি কাজে ফিরেছি আর ওরা আমাকে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে। আর এই মঞ্চে কেন আমি সারা আর জারাকে নিয়ে এলাম, বিকজ এই হলো নিনি, এ হলো চিনি। আর যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন, আমার হরগড়ি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন, আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটার নাম হলো নিনি চিনিজ মামাস প্রোডাকশনস। সো ইট ইজ অ্যাবাউট বিলিভিং ইন ইয়োর সেলফ। আর আমি শুধু আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা, এই সাপোর্টটা আর আপনাদের সবার আশীর্বাদটা চাইবো। থ্যাংক ইউ সো মাচ। মা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে দুজন আমাকে যেভাবে আঁকলে ধরেছে আর কি, আর লাইক আই সেড কিছুক্ষণ আগে অলসো, দেখ আমার মাকে আমি ওদের মধ্যে পাই, খুঁজে পাই। তো সেই জায়গা থেকে ওদের আজকে আসাটা, অলসো ওদের স্টেজে নিয়ে অ্যাওয়ার্ডটা কেন রিসিভ করলাম, যে আজকে একটা ওয়ার্কিং মাদারের কাছে এটা খুব চ্যালেঞ্জ যে বাড়িটা কি করে সামলাবো আর কাজটা কি করে সামলাবো, দুটোকে ব্যালেন্স করতে হয়। তো সেই জায়গা থেকে তো আমার যে চ্যালেঞ্জটা আছে সেটা আছে অ্যাজ আ ওয়ার্কিং মাদার, কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ ওদের কাছে যে মাকে নিজের কাছে না পাওয়াটা, তাই না? তো এই অ্যাওয়ার্ডটা ওরাও ডিজার্ভ করে, সেই জন্যই ওদের নিয়ে আসা।